জীবন যেখানে রঙিন হাসি কান্না আর ভালোবাসা মেঘ ভেঙে ক্রোধাসে হৃদয়ে হৃদয় কাছে আশায় দ্বন্দ্ব সংঘাতে জীবনের আয়োজন মায়ের ডোরে প্রাণের আলাপন প্রিয়জন যন্ত্রণা দিয়ে আর কিছু রাখলো না। সেটাই, আমি তো কাজের কারণে বাইরে। ছেলেটা খুব চালাক, সে পরিচয় দিল আমার ছেলের বউয়ের ভাই। আমি তাকে আদর যত্ন করলাম, কিন্তু এক ফাঁকে সে হাওয়া হয়ে গেল আমার বৌমাকে সঙ্গে নিয়ে। আমি ওনাদের এখানে এলাম, ছেলের সম্পর্কে জানতে চাইলাম। আমার যেন কেন মনে হলো ওই ছেলের সাথে একটা সম্পর্ক আছে। ওনারা কি বলেছেন যে ওনার মেয়ের সঙ্গে দীপ্তর কোনো সম্পর্ক ছিল? পাড়ার বড় ভাইয়ের সাথে কি সম্পর্ক থাকতে পারে আপনারাই বলুন। পাড়ায় তো আরো অনেক ছেলে আছে, তাহলে সব ছেলের সাথে কি ওনার মেয়ে প্রেম করে? দেখুন অফিসার, পাড়ার সবাই তো ওনার মেয়েকে নিয়ে পালিয়ে যায়নি। দ্যাটস দ্য পয়েন্ট। অফিসার, আপনি দীপ্তকে অ্যারেস্ট করুন, তাহলে আসল ঘটনা ফাঁস হয়ে যাবে। আপনি কি মেয়ের মা? জি মা। দাদা, মা বলবেন না, মা বলবেন না। মা বললে মেয়েরা গলে যায়। আমি তাহের চৌধুরী, তাহের গ্রুপের চেয়ারম্যান। আমার ছেলের জন্য ওনার মেয়েকে যেচে বিয়ে করিয়েছি। আমার অডাল সম্পত্তি দেখে ওনারা না না। সি সি, আমরা তো আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি, বরং আমরা আমাদের সারা জীবনের সব কিছু দিয়ে আমার মেয়েটাকে আপনার ছেলের হাতে তুলে দিয়েছিলাম। অবশ্য বাবা হিসাবে চিন্তা করেছিলাম যে আপনার অনেক ধন সম্পদ টাকা পয়সা, আমার মেয়েটা আপনার ওখানে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে। এটা সব বাবা মারাই চায়, এটা চাওয়া তো কোনো অন্যায় না। আচ্ছা শুনুন, আপনার ছেলে কোথায়? তার ওয়াইফ আরেকজনের হাত ধরে চলে গেল, তার কোনো মাথা ব্যথা নেই দেখছি। আছে তো, অনেক মাথা ব্যথা, সেই জন্য তো সে আসেনি। আমি তাহের যদি বেঁচে থাকতে সে কেন আসবে? আমার তার সাথে কথা আছে, তাকে ফোন করুন। কেন, ছেলে লাগবে কেন? আমার সাথে কথা বললে চলবে না? শুনুন, আপনি শ্বশুর হিসেবে হয়তো বা ঠিক দায়িত্বটা পালন করছেন, কিন্তু আমার তো উচিত যার ওয়াইফ তার সাথে কথা বলা। দেখুন, আপনি তো তদন্তে নামেননি, আপনার উচিত প্রথমে মেয়েটাকে উদ্ধার করা। আপনার বৌমা অথবা আপনাদের মেয়ে, সে যেই হোক, তার কোনো ক্ষতি হবে না, সে সসম্মানে উদ্ধার পাবে, এই কথাটা আমি আপনাদেরকে দিচ্ছি। মা, আপনি একটু কাইন্ডলি আসুন, আপনার সাথে একটু কথা আছে। এরকম ব্যাপারটা আপনি কি বলেছেন? কি কি সমস্যাটা ছিল? কি কি হয়েছেটা কি? মামা, সহি নিয়তে খাস দিলে যা বলবা সত্য বলবা। এইরকম একটা হীরার পাখিকে তুমি কি কারেন্টের জালে নাকি মায়ের জালে, কোন জালে কিভাবে আটকালে একটু বলো তো। খবরদার মামা, তুমি কি হয় আমার মামা? আমি তোমার ভাগ্না, আমার বউ তোমার কি হয়, ভাগ্নি বউ? আমি মামা শ্বশুর। তাহলে তুমি তারে সোনা পাখি না কি একটা উচ্চারণ করলে এটা ঠিক হলো তোমার? যাই হোক, আমি কে, তোমার ভাগ্না? লাখে এক পিস, লাখে এক পিস। ভাই কি কি বলতেছো যে তুমি কেন লাখে এক পিস হবে, তুমি কোটিতে এক পিস। কথাটা একদম রাইট বলছেন, কোটিতে হলে আচ্ছা আমার একটা আদম সময়ের একটা হিসাব আসি। বাংলাদেশের মানুষ আছে কত, 16 কোটি বা 17 কোটি মানুষ। আচ্ছা 16 কোটি ধরলাম, তাহলে 16 কোটির মধ্যে লাখে একজন হলে আমি হচ্ছে 16 জন, আর আমি হচ্ছে 16 জনের মধ্যে একজন, তাই না? আরে দেশে ভিআইপি আছে কয়জন? ভিআইপি আছে 300 জন। তো 300 জনের মধ্যে আমাদের 16 জনের অবস্থান তাদের সাথে ভালো না, চিন্তা করে দেখতে পারছো না মামা? ওরে মামা, কি চিন্তা করব বলো,
তুমি যে কষ্টক করে ফেলেছো এটা তো চিন্তারও বাইরে। এটা এক কথায় প্রকাশ করতে গেলে আমাকে বলতে হবে অসাধারণ। মামা তুমি কথায় কথায় অসাধারণ কথাটা কিন্তু বারবারই বলো, কিন্তু আমার এই ক্ষেত্রে অসাধারণ কথাটা যাবে না। কিন্তু এখানে এখানে বলতে হবে এক্সেলেন্ট, সুপার এক্সেলেন্ট, অর্থাৎ পৃথিবীতে এইরকম অসাধারণ কাজ খুব কম হয়। আচ্ছা যে বাদ দিই, বাংলাদেশের র্যাঙ্কিং তো আমি বললাম, আচ্ছা পৃথিবীর র্যাঙ্কিং কি হইতে পারে বলতো? আরে সারা বিশ্বের 100 কোটিতে তুমি একজন। তাহলে চিন্তা কর, তোর কথাটা আমার ভালো লাগছে। মনে কর সারা পৃথিবীতে লোক আছে 600 কোটি, তাই না? তো 600 কোটি মানুষের মধ্যে র্যাঙ্কিং করলে 100 কোটিতে যদি একজন হয় তাহলে আমরা মাত্র 6 জন লোক আছি, 6 জন, বুঝছিস? ওই যে আছে না বিল গেটস, এলন মাস্ক, আরে বেটা আয় না আমার কাছে আয়, সব ঠিক মাস্ক পরাই দেবো, মাস্ক। আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো, মানে আপনার মেয়ের সঙ্গে কারো কি কোনো সম্পর্ক ছিল? জি ছিল, কিন্তু সেটা তো দীপ্ত না? না দীপ্ত না। আচ্ছা আপনি কি এর আগে বিষয়টা জানতেন? না আমি তেমন ভাবে কোনো কিছুই জানতাম না। তো ছেলেটা আপনাকে ফোন করে কি বলল? ছেলেটা আমাকে ফোন করে বলল যে ওর মা মারা গেছে, ও গ্রামেই আছে, আর ফিরে এসে আমাদের বাসায় আসবে। কিন্তু এর মধ্যে তো অনেক ঘটনাই ঘটে গেছে। কি কি ঘটনা ঘটলো? জাফর নামের একটা ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিল বাবা, কিন্তু ছেলেটা খুব একটা সুবিধা ছিল না, আর সে কারণেই একটা ঘটনা ঘটেছিল। আমার মেয়েকে, আমাকে এবং বাবা কিডন্যাপ করেছিল ছেলেটা, আর সেখান থেকে বাঁচিয়েছিল দীপ্ত নামের ছেলেটা, আর সে কারণে ওর বাবা মনে করে যে আমার মেয়ের সাথে দীপ্তর একটা সম্পর্ক আছে। কিন্তু আমার মেয়ে পরিষ্কার করেই বলেছে দীপ্তর সঙ্গে ওর কোনো রকম সম্পর্ক নেই, আর ছেলেটার সঙ্গে ফোনে কথা বলে তো আমি সব কিছুই বুঝতে পেরেছি। এটাই সবচেয়ে বড় ভুল। আচ্ছা আপনারা মায়েরা মেয়ের কি সুখ চান না? নিশ্চয়ই চান। আপনার মেয়ে যদি বৃত্ততে সুখী না হয় তাহলে বৃত্ত খুঁজতে যান কেন? না আমি কখনোই বৃত্ত চাইনি, চেয়েছে ওর বাবা, কারণ ওর বাবা তেমন কোনো বড় চাকরি করতেন না, তাই আমাদের সংসারটা একটু কষ্টেই চালাতে হতো। সেই জন্য সে মনে করেছিল যে টাকা পয়সাওয়ালা ঘরে মেয়েকে বিয়ে দিলে হয়তো মেয়ে সুখে থাকবে, ভালো থাকবে, এটাই আর কি। দেখুন আমি তাহের চৌধুরীকে খুব ভালো মতোই জানি, পুলিশে চাকরি করি তো নানান কারণে মানুষকে চিনতে হয়। আপনারা তাহের চৌধুরী সম্পর্কে কি কিছু জানেন? না আমি তাহের চৌধুরী সম্পর্কে কোনো কিছুই জানি না। তার কজন ছেলে মেয়ে আছে সেটা কি জানেন? না আমি সেটাও জানি না। ওকে ঠিক আছে। এ ভাই না ভাই না, উত্তেজিত হওয়া যাবে না, একটু শান্ত হও, শান্ত মাথায় আমি একটা প্রশ্ন করি তার উত্তর দাও। মানে আমি বলছিলাম যে এই যে তুমি ঘটনাটা ঘটিয়ে ফেললে, এটা আসলে কোন কায়দায় কোন মন্ত্র বলে জাস্ট আমাকে একটু শিখিয়ে দাও। আমি জানি হাজার চেষ্টা করেও তোমার মতো কাজটা আমি করতে পারবো না, জাস্ট একটু শুনে রাখা আর কি, মানে ওই ইউটিউবে ধনীদের সম্পদের হিসাব দেখে রাখার মতো আর কি ব্যাপারটা। আচ্ছা বাবা যে কাজটা তুমি করতে পারবা না তার পিছনে দৌড়ে করে লাভ আছে? ভাই ভাই তোমার হাত ধরে রিকোয়েস্ট করতেছি। কেন কি হয়েছে? তোমার কাছে তোমার সাথে তো বেয়াদবি করছিলে ভাই, আমি আমি ক্ষমা যাচ্ছি, আমার মাফ করে দাও। খালি টিক্স টাকো ভাই, কেমনে করছো ভাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা, তোমরা যখন এত করে বলতেছো, তুই যেন এত করে বলছিস গল্পটা বলি আর কি। সেটা হলো যে আমি এক জায়গাতে ইন্সুরেন্স করা দেখেছিলাম, বুঝছিস, সেখানে ভদ্রলোক বাড়ি ছিল না, মেয়ে ছিল, তার সাথে গল্প গুজব করতেছিলাম। এক পর্যায়ে সে আমার জিজ্ঞেস করলো আপনার নামটা কি? আমি বলছি আমার নাম এমডি। উনি বলতেছে যে এটা আপনি কি কোম্পানির এমডি? আমি মনে মনে চিন্তা করলাম জিনিসটা তো খায় ফেলছে, এটা কাজে লাগাইতে হবে। আমি বললাম যে হ্যাঁ আসলে আমি বড় ডিল ছাড়া কোথাও যাই না। এই যে গত 2 দিন আগে আমি কাতার থেকে আসলাম, শেখদের একটা বড় একটা ডিল ছিল সেইটা করে আসলাম, এইসব ছাড়লাম আর কি, ছাড়া কিন্তু ঘটনা ঘটে গেছে। আরে বাপরে বাপ, কি ভাগনা বুঝলা কিছু? হ্যাঁ বুঝছি না, খুব ভালো বুঝছি। আমার ভাই একটা বলদ বিয়া করে নিয়ে এসছে,
এই আমার ডাই কেন তো অপমান করতেছিস না? এই আমি কে রে? আমি কে মামা? আমি কে? আমি কত বলে গেছি? আচ্ছা ঠিক আছে, আমার পরিচয় লাগবে না। আমি খালি আমার শ্বশুরের পরিচয় যদি দেই, এই জায়গা খারার উপর চারবার হার্ট অ্যাটাক হয়ে যাবে, বুঝতে পারছো? দেখ মামা, তোমার শ্বশুরের নাম টাম পরিচয় বলার দরকার নাই। এমনি হার্ট আছে কিনা বুঝতেছি না, নাম বলার সাথে সাথে হার্ট তোর আমি খুঁজেই পাবো না। আমার বোঝা সারা বোঝা আমার হয়ে গেছে, বুঝছো না? শোনো ভাইনা, আপনার ছেলেকে আনার ব্যবস্থা করুন। আমার ছেলে তো অপরাধী নয়, তাকে আসতে হবে কেন? বিয়াই সাহেব, বাবাজি কি অপমানিত বোধ করছে? আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চেয়ে নেব। দেখুন, আপনার ছেলেকে কোনোভাবে কানেক্ট করার চেষ্টা করুন, আমি তার সাথে কথা বলতে চাই। এসব কেন বলছে? এসব কথার মধ্যে কেন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। দেখেন অফিসার, আপনি কিন্তু আমাকে হয়রানি করছেন। আপনি জানেন না আমার হাত কত লম্বা। সরি, আপনি বোধহয় জানেন না আইনের হাত কত লম্বা। আর শুনুন, আমি আপনার অফিসের কর্মচারী না, সব ভালোভাবে কথা বলবেন, ঠিক আছে? আর আমি আপনাকে এখানে হেল্প করতে এসেছি, কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে আপনি আমার ছেলেকে চাচ্ছেন কেন? কেন চাচ্ছেন? চাচ্ছি এই কারণে যে যার ওয়াইফ তার কাছে আসল বিষয়টা শোনা দরকার। দেখুন, আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এক না। আজকে তার সিঙ্গাপুরে এক মিটিং আছে, সন্ধ্যার ফ্লাইটে তার ফেরার কথা। বাসায় এসে যখন তার বউকে না দেখবে, তখন আমার কি হবে বলুন? আপনার কি হবে? আপনি কি আপনার বৌমাকে তাড়িয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, দেখেন, আপনি কি আপনার কাজের কাজ কি করবেন নাকি এইসবই করে যাবেন? মেয়েটাকে আমার হাতে তুলে দিন, আমি তাকে বাসা নিয়ে যাই। হ্যাঁ মা, আপনি তাই করেন, আমার এই বেয়াদব মেয়েকে আমি শাস্তির ব্যবস্থা করব। শাস্তি কার হবে সেটা তো পরের বিষয়, এমনও হতে পারে শাস্তির ব্যবস্থাটা আপনারই হলো। কেন, আমি কি করেছি? মেয়ের মতামত নিয়ে বিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, মেয়ের মতামত না নিয়ে একটা বড় লোকের ছেলে দেখে বিয়ে দিয়ে দিলেন, আর বিয়ে যখন দিয়েছেন সেই ছেলে সম্পর্কে খবর নিয়েছিলেন? নেননি। দেখো মেয়ে, তুমি কিন্তু বেশি বকবক করছো। একদম চুপ, একদম গলা উঁচিয়ে কথা বলবেন না, একদম না। শুনুন, আপনারা সবাই এখানে থাকুন, আমি বাকিটা দেখছি। আর আমি ফিরে না আসা পর্যন্ত আপনারা কেউ কোথাও যাচ্ছেন না, ওকে? এই সোনিয়া, তুই কি তোর ভাবিনি ওই গরম পানিতে লেবু দিছিলি? দিতে তো গেছিলাম, কিন্তু গিয়ে মনে হলো একখানি লেবুর দাম 50 টাকা। ওরে গাধা, 50 টাকা বার 50,000 টাকাও সমস্যা নেই, টাকা কোনো সমস্যা নেই, দেওয়া যাবে না, উপরে নির্দেশ আছে। আরে বাবা, উপরটা কি? প্রত্যেকটা জায়গায় একই কথাই শুনি, উপর থেকে নির্দেশ, উপর থেকে নির্দেশ। সেই উপরের নির্দেশকে আমার সংসারেও চলে আসছে। তা আমার বলতো, কে উপরে নির্দেশটা দিল? কে উপরে নির্দেশ মানে বোঝো না? মা, মা বলছে কোনো লেবু টেবু দেওয়া হবে না। মা বলছে? তাহলে থাক, বুঝতে পারছি এটা করা নির্দেশ আর কি। আচ্ছা তাহলে কি করা যায় বলতো? কি আর করবা, বাজারে যাও, যে লেবু কিনে নিয়ে আসো, আমি কেটে দিচ্ছি। বাজারে যাবো তো ঠিক আছে, কিন্তু অত 50 টাকা হালি মেলা টাকা দাম। আচ্ছা আর কোনো উপায় আছে রে? তাহলে একটা কাজ করো, বাজার থেকে লেমন এসেন্স কিনে নিয়ে আসো, বালতিতে 200 টাকা করে দিয়ে দিবা। দারুণ বুদ্ধি দিছিস তো, ভালো কথা বলছিস। আচ্ছা তাহলে মনে করি পানির মধ্যে কটা গোলাপের পাপড়ি ছিটিয়ে দিলাম, একটা সেরকম একটাই হলো, মানে বুঝছিস, মানে রাজকীয় একটা ভাব চলে আসবে, তাই না? ওর মধ্যে হাত দিলো, মুখ দিলো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, তোর তুই যে গোলাপ গাছ ছিল না 2-4টা, ফুল আছে? আছে, কিন্তু বছরে 2টা ফুল ধরে। এত কি করছিস, সে তো তো ফলনই নাই। আচ্ছা ঠিক আছে, 2বার যখন ফলে তাহলে এটা আমার এই কাজে লাগাবো, বুঝতে পারছিস? আবার নিজে আবার ফুল ছিঁড়ে প্রেম করতে যাও না। কেন, গেলে কি আটকাবা? হ্যাঁ আটকাবো, মানে অবশ্যই আটকাবো, যাও সেটা পরে হিসাব। কিন্তু তোর ভাবি তো আবার আরও একটা আবদার আছে, সে বলছে কি জানিস, ডাবের পানিতে মুখ ধোবে। এখন ডাব তো মনে কর যে ওটার দামও তো মেলা, বুঝছিস, সেরকম দাম। আর কি করি ক, একবারে শোনো যে ভাবি কি কি লাগবে, তারপরে বাজারে যে সেগুলো কিনে নিয়ে আসো, বাকিটা আমি দেখবো। না ঠিক আছে, আচ্ছা দেখা যাক,
কি করা যায় তা একটা ভালো বুদ্ধি দিছিস বুঝছিস দেখি এই ভালো কথা এই তোর ভাবিকে তুই কি মেজাজ আছে কি আমি তো গেছিলাম তুই দেখ না বুঝিস না তোর কাছে তো আরাম ফল দিলে আমি আবার ওই ওর দেখতে যাব আর কি ওই ধর যা দেখি ওয়ালাইকুম সালাম তাহের চৌধুরীকে ফলো করতে বলেছিলাম তার কি কোনো খবর আছে আর তার বাড়ি কোথায় সেটার কি কোনো খবর আছে ঠিক আছে এতটুকুই চলবে আমি একা যেতে চাই তাই আশেপাশেই থেকো সমস্যা হলে আমি তোমাদেরকে ডাকবো ওকে পুলিশ কি করবে না করবে আমি কিছুই জানি না আমার যা করার দরকার তাই করব আমি কাউকে সহজে ছেড়ে দেব না দেশে কেউ কি কোনো নতুন খবর দিল আমি আপনার সঙ্গে যাই না আপনাদের যেতে হবে না নিচে আমার লোক দাঁড়িয়ে আছে তাদেরকে আমি সাথে নিয়ে যাব আপনি এখানে চুপচাপ বসে থাকেন পুলিশ আসবে অপেক্ষা করেন বেশ নিয়ে যান না বৌমা তো আপনার কিন্তু মেয়েটা তো আমাদের জি নিজের ভালো যদি চান চুপচাপ বসে থাকেন বড় কথা না চুপচাপ বসে থাকবেন তুমি কাদের সাথে মেয়ে বিয়ে দিলে লিজার বাবা এরা কারা যারা আত্মীয়ের উপরে অস্ত্র ধরে তারা কি ভালো মানুষ হয় আমার ওই পুলিশ ইন্সপেক্টরের কথা কিন্তু এমনটাই মনে হয়েছিল কিন্তু মেয়েটা ক্লিয়ার করে আমাকে কোনো কিছু বলেনি বড় কোনো ভুল হয়ে গেছে মনে হয় তুমি যাও লিজার বাবা তুমি যাও ওই জালিমদের হাত থেকে আমাদের মেয়েটাকে উদ্ধার করো যাও হ্যাঁ তাই যাই আমি যে পর্যন্ত তোদের ঘর বাড়ি না দেখে আসছি সে পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবে চুপচাপ হ্যাঁ একটা কথা হবে না হ্যাঁ দাঁড়া এখানে দাঁড়া একদম তুমি কে আমার বউ কই তুমি বিয়ে করেছো বাবা বলেছে আমি বিয়ে করেছি খুব ভালো তোমার বউয়ের নাম বলতে পারবা বাবা তো নাম বলেনি তুমি তো আমার বউ নিজের ভালো চাস তো সব সত্যি কথা বল আর যদি সারা জীবন জেলে পচে মরতে চাস তাহলে সাহেবের কথাই শোন কি আর করা তোমার ছেলে তো ঢেকি দেখবে স্বর্গে গিয়ে ধান ভাঙছে ঢেকির কাজই তো তাই বুঝতেই বো আমার তো টাইম নাই কা ঠিক আছে এই যে তোমার পুলিশ বান্ধবী তোমার তো প্রশংসা করছে কেন এখানে হ্যাঁ সারা দেশের মানুষ আমার প্রশংসা করে খালি তুই